সিনিয়র সার্ফার সিফাতকে আমি ধন্যবাদ জানাই। আমাদের অন্যান্য সিনিয়র সার্ফার যারা আছেন, রাশেদ আছেন, শুকুর আছেন এবং অন্যান্য সিনিয়র আরও যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি শুভকামনা জানাই আমাদের পরবর্তী প্রজন্মের যারা সার্ফার, একদম ছোট থেকে শুরু করে যারা, তারপরে মিড লেভেলে যারা তোমরা পৌঁছেছো, তোমাদের সবার প্রতি আমার এবং বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। এই যে সার্ফিং, সার্ফিং এই একটা টুর্নামেন্ট, এই যে একটা খেলা, এই খেলাটি বাংলাদেশে এখনো অতটা পরিচিতি না পেলেও এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে বিশেষ করে যেই সকল দেশ, সমুদ্র সংলগ্ন দেশ যেগুলো আছে, সেই সকল দেশে বা উন্নত দেশগুলোতে সার্ফিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলার নাম হচ্ছে সার্ফিং। এবং এই সার্ফিং শুধু যে একটি খেলা তা নয়, এই সার্ফিংয়ের মাধ্যমে যে কোনো দেশ বিপুল পরিমাণ পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে, এই সার্ফিংয়ের মাধ্যমে যে কোনো দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারে, এই সার্ফিংয়ের মাধ্যমে এই যে কোনো দেশ তার দেশকে পৃথিবীর সামনে একটা উন্নততর জায়গায়, একটা মর্যাদা সম্পন্ন জায়গায় পৌঁছে দিতে পারে। তো এই সার্ফিংকে আমরা বাংলাদেশে যারা অতীতে যারা হাঁটি হাঁটি পা পা করে সার্ফিংকে যারা ডেভেলপ করেছে, আর তাদের প্রতি আমি আজকে শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের সিনিয়র সার্ফার জাফর আলম থেকে শুরু করে যারা এই সার্ফিংকে একেবারেই হাঁটি হাঁটি পা পা থেকে আজকের পর্যায়ে এনে দিয়েছেন, যাদেরকে সামনে রেখে অন্য সার্ফাররা, পরবর্তী প্রজন্মের সার্ফাররা অনুপ্রাণিত হয়েছে যে সার্ফিং একটি গুরুত্বপূর্ণ খেলা, এই সার্ফিংয়ের মাধ্যমে দেশের মান মর্যাদা পৃথিবীর সামনে উচ্চ করে তোলা যায়, দেশের মর্যাদাকে, দেশের পতাকাকে পৃথিবীর সামনে অনেক উপরে তোলা যায়। এই পণ, এই ব্রত নিয়ে যারা আমাদের অতীতের সিনিয়র সার্ফারদের আদর্শকে অনুসরণ করে সামনে এগিয়ে এসেছে, সেই জন্য আমরা অবশ্যই যারা অতীতে ছিলেন, যারা কাজ করে গেছেন সার্ফিংয়ে, তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা আজকে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, আপনারা জানেন যে এই সার্ফিংকে, এটাকে সুবিন্যস্ত করবার জন্য, এটাকে মাঠ পর্যায় থেকে এটাকে সুন্দরভাবে গড়ে তোলবার জন্য, সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এটা রেজিস্ট্রেশন প্রাপ্ত, এটা হচ্ছে একটি ফেডারেশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেরকম একটি বড় ধরনের ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেরকম এক বড় ধরনের ফেডারেশন, ঠিক এমনিভাবে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন কিন্তু ওই ধরনের একটি বড় ফেডারেশন। সার্ফিং নামক এই টুর্নামেন্টকে বাংলাদেশে ডেভেলপ করবার জন্য, সার্ফারদেরকে ট্রেন আপ করবার জন্য, তাদেরকে দেশের মাটিতে সুন্দর করে গড়ে বিদেশে বড় বড় টুর্নামেন্টে পাঠানোর জন্যে এই যে কাজগুলো করবে, এই সবগুলো কাজ কিন্তু করবে হচ্ছে করছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। তো এখন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন কাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, কিন্তু যারা আপনারা সার্ফার আছেন আপনাদেরকে নিয়েই হচ্ছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। এখানে সার্ফিংয়ের বিভিন্ন, এখানে কী অ্যাসোসিয়েশন আছে, আপনাদের ক্লাব আছে, বিভিন্ন ক্লাব, এই ক্লাবগুলোর সমন্বয়ে আমরা কী করি, আমরা জাতীয় টুর্নামেন্টের আয়োজন করে থাকি। আমরা এ পর্যন্ত 6টি ন্যাশনাল করেছি, 6টি ন্যাশনালে আপনারা যারা অতীতে অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সবার প্রতি বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমাদের অতীতের 6টি ন্যাশনালের অভিজ্ঞতাকে সামনে রেখে এইবারে আমরা 7ম ন্যাশনাল টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি এই মাসেই, যেহেতু আমাদের এটা সমুদ্রের ঢেউয়ের সাথে একটা সম্পর্ক আছে যে সবসময় খেলা যায় না, তো আমরা ওয়েদারের সাথে সম্পর্ক আছে, তো সব কিছু মিলিয়ে আমরা পরামর্শ করেছি যে এই মাসেই আমরা সামনে 16, 17, 18, এই 16, 17, 18 মে 2024 তারিখে ন্যাশনাল, 7ম ন্যাশনাল সার্ফিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই সার্ফিং টুর্নামেন্টে, যেহেতু এটা ন্যাশনাল টুর্নামেন্ট, এই ন্যাশনাল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবেন তাদের স্বাভাবিকভাবেই একটা প্রশিক্ষণের দরকার হয়, তাদের একটা বাছাই কার্যক্রমের প্রয়োজন পড়ে, কারণ একটা ন্যাশনাল টুর্নামেন্ট, ন্যাশনাল থেকে তারপরে যাবে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পর্যায়ে যাবে,
তো এই কারণে আমরা এবার আমরা যে এই ন্যাশনাল টুর্নামেন্টকে সামনে রেখে এখন আপনাদেরকে কয়েকদিন আমরা প্রশিক্ষণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি, আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদেরকে বাছাইও করা হবে, বাছাই করা হবে ন্যাশনাল টুর্নামেন্টের জন্য। আমরা আশা করি আপনারা যারা আছেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আপনারা এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করবেন এবং বাছাই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের সর্বোচ্চ যে নৈপুণ্য, আপনাদের যে সার্ফিংয়ের যে ক্রীড়া নৈপুণ্য, এই নৈপুণ্য আপনারা প্রদর্শন করবেন, যাতে করে আমরা যখন ন্যাশনাল টুর্নামেন্টটি আমরা আয়োজন করব সেইখানে যেন সবাই বুঝতে পারে যে বাংলাদেশের সার্ফিং ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে, এটা যেন সবাই বুঝতে পারে। এবং এখানে আমরা কিন্তু এর আগে আমরা চ্যাম্পিয়নশিপও করে আসছি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করে আসছি, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা জানেন যে আমাদের যে আপনাদের সিনিয়র এখানে সার্ফার যারা আছেন, আমার সাথে যারা আছেন, কেউ কেউ তারা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা কিন্তু কী করেছেন, তারা ট্রফি অর্জন করেছেন, তারা পুরস্কার অর্জন করেছেন। সুতরাং আমরা আশা করব যে তাদেরকে অনুসরণ করে, তাদের কাছ থেকে আপনারা অনুপ্রেরণা নিয়ে, তাদের কাছ থেকে আপনারা শিখে আপনারাও নিজেদেরকে তৈরি করবেন যে আপনারাও জাতীয় পর্যায় অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে, আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো হয়। আমরা বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন আপনাদেরকে সহযোগিতা করব, যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আপনাদেরকে তৈরি করব, যাতে করে আপনারা দেশের মাটি থেকে এমনভাবে তৈরি হতে পারেন যাতে বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের পতাকাকে অনেক উপরে তুলতে পারেন। সবাই রাজি? সবাই রাজি? তাহলে এখন কী করতে হবে, আমাদের এই যে প্রশিক্ষণ কার্যক্রম যেটি শুরু হবে সেই প্রশিক্ষণে আপনাদের মনোযোগ দিয়ে অংশগ্রহণ করতে হবে ও ভালো করে এটাকে একটা পেশা হিসাবে, এটা কিন্তু আপনারা জানেন যে অতীতে যারা যারা এখানে সার্ফার ছিলেন তারা কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশে তারা কিন্তু খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে, তারা বাংলাদেশের মর্যাদাকে তারা উন্নত করেছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে। সুতরাং আপনাদের মধ্যেও কিন্তু এই সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সম্ভাবনাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে কয়েকটি বিষয় খুব দরকার, এই বিষয়গুলো সবার মাথায় রাখতে হবে, কয়েকটি বিষয় ভীষণভাবে দরকার। এক হলো সততা, সবার মধ্যে সততা লাগবে, সবার মধ্যে সততা থাকতে হবে। তারপরে হচ্ছে কমিটমেন্ট থাকতে হবে যে আমি এই কাজটি করব, এটা কমিটমেন্ট থাকতে হবে। তারপরে থাকতে হবে পরিশ্রম, যে কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই কিন্তু অর্জন করা যায় না। তাহলে আমাদের সততা থাকতে হবে, আমাদের কমিটমেন্ট থাকতে হবে, আমাদের পরিশ্রম থাকতে হবে, এবং সর্বোপরি বাংলাদেশের মান মর্যাদার কথা, এই দেশের মানুষের স্বার্থের কথা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা এমন একটি টুর্নামেন্ট আমরা করছি, এমন একটি খেলা আমরা করি যে সার্ফিং, এই সার্ফিং খেলার মাধ্যমে আমরা বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে আমরা তুলে ধরতে পারব। সুতরাং এই প্রতিজ্ঞা সবার মধ্যে থাকতে হবে যে এই সার্ফিংটা আমরা খুব ভালোভাবে করব, এটা যেন তেন ভাবে না, এটা যে খামখেয়ালি করে না। আপনি যখন সার্ফিং করবেন, আমি একেবারে ছোট যারা আছে তাদেরকেও আমি বিশেষভাবে বলবো যে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সার্ফিংয়ের এই যে বোর্ড, এই বোর্ডটি আপনি হাতে নিয়েছেন, এর মানে হচ্ছে আপনি কিন্তু অনেক সামনে যাবেন, এই সম্ভাবনা কিন্তু আপনি তৈরি করেছেন, অনেক সামনে যাওয়ার সুযোগ আছে আপনার। কিন্তু অনেক সামনে যেতে হলে নিজেকে তৈরি করতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে, এবং বড়রা যা বলে, সিনিয়ররা যা বলে, সেই কথাগুলো আপনাকে শুনতে হবে। তাহলে কী হওয়া যাবে, অনেক বড় হওয়া যাবে, জাফর আলমের মতো বড় সার্ফার হওয়া যাবে, সিফাত আছে, রাশেদ আছে, এই যে বড় বড় সার্ফাররা আছে, এই যে মান্নান আছে আমার সাথে, হ্যাঁ, তারপরে ইউনুস কোথায়, ইউনুস আছে, এই যে বড় বড় সার্ফার যারা চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টে, তাদের মতো বড় বড় সার্ফার আপনারা যারা এখন ছোট আছেন আপনারাও কিন্তু হতে পারবেন। এবং সার্ফিংয়ের সাথে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যেতে হবে, পড়াশোনাও করতে হবে, ঠিক আছে? এই পড়াশোনায় যদি কারোর কোনো সমস্যা থাকে, আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা যদি থাকে, আপনারা আপনাদের সিনিয়র সার্ফারদের মাধ্যমে আমাদেরকে জানাবেন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনকে আপনারা জানাবেন, আমরা আপনাদেরকে যতটুকু পারি আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করবার চেষ্টা করব, যাতে করে আপনারা একদিকে পড়াশোনায় ভালো করতে পারেন, আরেকদিকে
একজন সার্ফার হিসাবে যেন আপনারা অনেক বড় একজন এক একজন প্লেয়ার হতে পারে, যাতে করে এই যে সমুদ্রের মধ্যে ঢেউয়ের তালে তালে যখন বাংলাদেশের পতাকাটা উড়ানো হয় তখন কেমন লাগে? খুবই সুন্দর লাগে। তাইলে এই যে সুন্দর লাগে, এই সৌন্দর্যের প্রতীক হচ্ছেন আপনারা। আপনাদের হাত ধরে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে, দক্ষিণ এশিয়া, এশিয়া হয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সব জায়গায় বাংলাদেশের গৌরব ছড়িয়ে যাবে সার্ফিংয়ের মাধ্যমে, এটা আমরা প্রত্যাশা করি। ঠিক আছে, তাহলে আজকে আমি বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আগামী সপ্তম ন্যাশনাল সার্ফিং টুর্নামেন্টের যে আয়োজন আমরা করতে যাচ্ছি আগামী 16, 17, 18 মে তারিখে, এই সপ্তম ন্যাশনালকে সামনে রেখে আমরা সার্ফিংয়ের প্রশিক্ষণ এবং বাছাই কার্যক্রমের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে ন্যাশনাল টুর্নামেন্টের সময়। সবাই ভালো থাকবেন।